keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. Hello everyone, assalamualaikum, welcome back to my channel. So guys, how are you? I'm going to be and I'm going to be alhamdulillah. সকালকে গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা আর আমি আছি আমার বাড়ির সামনে। তো গাইজ, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষের দিকে অনেক মজা আছে। তো গাইজ, আমি এখন একটা সবজি বাগানে যাচ্ছি, আমাদের একটা সবজি বাগান আছে। তো তার আগে সাইদুল আমাকে ডাকলো, কিছু কথা বলবে। তো গাইস, আমি চলে যাচ্ছি আমাদের সবজি বাগানে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি অনেকটাই চলে এসেছি আর এখানেই আমাদের রাস্তার সাইডে তো সবজি বাগান, তো সেখানেই আমি চলে যাব। তো গাইস, দেখতে পাচ্ছ যে দোকানের পাশে এটাই হচ্ছে আমাদের সবজি বাগান। তো এখানে আমি ঢুকে পড়বো, তারপর এখানে বেগুন তুলবো। তো গাইস, আমি তো সবজি বাগানের ভিতরে ঢুকে পড়েছি। সবজি বাগান মানে এখানে দুই চারটা বেগুন গাছ আছে আর ছোটো ছোটো আরও অন্যান্য গাছ আছে। তো আমি এখানে বেগুন তুলতে এসেছি। তো এখানে তিন চারটা বেগুন আছে বেশি না, তো সেগুলোই আমি তুলে নেবো। তো তোমরা ভিডিওটি কেটে না দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস। তো গাইজ, আমার তো বেগুন তোলা হয়ে গেছে, আমি চারটা বেগুন তুলেছি। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই বেগুনগুলো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে চারটা বেগুন, তো এই বেগুনগুলোই আমি এখানে তুললাম। তো এগুলো এখন একটা জায়গায় রেখে দিলাম। আর এখানে চার পাঁচটা ছোটো ছোটো টমেটো গাছ আছে, তো সেগুলো আমার পানি দিতে হবে। তো গাইজ, এখানে দোকানের সামনে একটা বালতি ছিল, তো সেই বালতিটা আমি নিয়ে নিলাম। তো এখানে একটা ভাঙাচোরা কল আছে, যে দেখতে পাচ্ছ, তো এই ভাঙাচোরা কলটা থেকে হালকা করে পানি নিয়ে নিলাম। তো সেই পানিগুলো আমি এখন টমেটো গাছে দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ, দেখতে পাচ্ছ ছোটো ছোটো টমেটো গাছ, তো ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখাও যাচ্ছে না। তো সেগুলো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, তারপর চলে যাবো বাড়ির। তো গাইজ, আমার পানি দেওয়া হয়ে গেল। তো এখানে যে বেগুনগুলো ছিল সেগুলো আমি হাতে নিয়ে নিলাম। তো আমি এগুলো এখন নিয়ে বাড়িতে চলে যাব, তারপর বাড়িতে গিয়ে কি করব সেটা আমি এখনও জানি না। আর বেগুনগুলি কিন্তু খুবই সুন্দর, একদম চকচক করছে। তো গাইজ, আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর তোমাদেরকে তো বললাম আমি বাড়িতে গিয়ে কি করব সেটা আমি এখনও পর্যন্ত জানি না। তো জানি না বলে আমি এখন একটা জায়গায় বসে আছি, আর আমার সামনে দু একটা মানুষ আছে, ছোটো ছোটো দুটো বোন আছে আর একটা বড় বোন আছে। তো যাই হোক, ওরা আমার ক্যামেরার ব্যাক সাইডে আছে। তো গাইজ, আমি কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর আমার সামনে আমার যে দিদিটা, তো সে ঝাঁটা বাঁধছে, তো তাকে দেখাবো না, বাট ঝাঁটা বাঁধাটা আমি একটু দেখে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ঝাঁটা বাঁধছে। আর এগুলো সবাই তো জানো নারকেল পাতার কাঠি, তো সেগুলো দিয়ে ঝাঁটা বাঁধবে। তো গাইজ, দেখতে পাচ্ছ তো একটার ওপর আর একটা, তার ওপর আর একটা, এদিকে ওদিকে করে কাঠিগুলো সব নামিয়ে নিচ্ছে। তো এভাবে অনেকটা করে নিল। তো যাই হোক, আমিও এদিকে হালকা হালকা করে হেল্প করছি। তো গাইজ, এরপর কী করছে সবাই তো দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। তো গাইজ, ঝাঁটা বাঁধা প্রায় হয়েই গিয়েছে, পুরো শেষের দিকে, এই যে দেখতে পাচ্ছ। তো ঝাঁটা বাঁধা হয়ে গেলেন, তারপর আমার দিদি ওটা একটু চেকিং করে নিচ্ছে। তো এখন আমার একটা বড় ভাই কল করেছিল, তো তার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। তো গাইজ, সবই বলবো যেতে যেতে, তো ভিডিওটি কেটে না দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন সে বড় ভাইয়ের কাছে চলে যাচ্ছি, আর তার বাইকে করে আমি চলে যাব একটা অন্য জায়গাতে। তো গাইজ, আমি রাস্তার সাইডে চলে এলাম, তারপর আমার বড় ভাইয়ের বাইকের মধ্যে চেপে গেলাম। তো এখন আমি গরুহাটে চলে যাব, কারণ গরুহাটে আমার কাকা আছে, তো সে একটা গরু কিনেছে। তো তার কেটিএমটাকে আমাকে চালিয়ে আনতে হবে, তাই আমি বড় ভাইয়ের কেটিএমে চলে যাচ্ছি, সে একটা অন্য কাজে যাচ্ছে। তারপর আমি আমার মানে আমার কেটিএমটা না, আমার কাকার কেটিএমটা চালিয়ে নিয়ে চলে আসবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি রাস্তায় খুব একটা ভিডিও বানাইনি, তো হালকা হালকা করে নিয়ে নিয়েছি। এই যে সবজি হাট পেরিয়ে গেলাম, তো একটু ফাঁকা রাস্তা পেরোলেই আমি গরুহাটে পৌঁছে যাব। তো গাইজ, আমি বাইক থেকে নেমে পড়েছি হাটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, গরু ছাগল অনেক কিছু দেখতে পাবে, কারণ একটা গরু ছাগলের হাট, তাছাড়া কি আর দেখতে পাবে। তো যাই হোক, আমি এখন কাকার কাছে চলে যাব, তারপর তার কেটিএমটাকে নিয়ে আবার বাড়িতে চলে যাব। তো গাইজ, আমি এখন কেটিএমটা নিয়ে নিয়েছি, তো কেটিএমটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো হাটের থেকে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো তার আগে ছোট্ট আরও একটা কাজ আছে, কারণ আমাকে সবজি হাটে একবার ঢুকতে হবে, ওখানে দুইটা জিনিস নিবো, তারপর আমি আবার বেরিয়ে পড়বো। তো গাইজ, তোমরা তো দেখতে পাচ্ছ হাটের মধ্যে অনেক ভিড়। তো এখানে আমি দুটো জিনিস নিয়ে নিচ্ছি, আদা আর টমেটো। তো যাই হোক, সেগুলো আমি নিয়ে নিলাম, তোমরা তো দেখতে পাচ্ছ। তারপর আমি টাকাটা তার হাতে দিয়ে দিলাম। তো এখন আমি হাটের থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইজ, আমি তো হাটের থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে আমার কেটিএমটা একটা জায়গায় রাখা আছে, মানে যে কেটিএমটা নিয়ে আমি আসছিলাম, আমার কাকার কেটিএমটা, তো সেইটা আমি নিয়ে নিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমি এখন হাটের থেকে অনেকটা দূরে চলে এসেছি, তো আমার গ্রামের কাছাকাছি। তো এবার আমি আমার গ্রামে ঢুকে পড়বো। তো গাইজ, ভিডিও আমি এগুলো খুব কম নিচ্ছি রাস্তাঘাট। তো আমি তো শেষমেশ বাড়ির কাছাকাছি চলে এলাম, তো বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। তো গাইজ, কাকার কেটিএমটা রেখে আমি কাকাদের বাড়িতেই বসে পড়লাম। গাইজ, আমি একটা অনেক বড় জার্নি করলাম, তো এ কারণে আমি এখন হালকা করে একটু মিষ্টি পানি খেয়ে নেব।
তো গাইস কাকাদের ঘরে তো মিষ্টি পানি খেয়ে নিলাম, এখন আমি আমাদের ঘরে চলে যাচ্ছি। আর যারা আমার বরাবর ভিডিও দেখো তারা আমার ঘরটাকেও চিনো, কারণ আমি এখান থেকে অনেক ব্লগ স্টার্ট করি, এখানে শেষ করি। তো এই জায়গাটা সবাই চিনে, এই লোকেশনটা তো বলার কিছু নেই, সবাই চিনতে পেরে যাবে যে এটা আমারই ঘর বটে। তো গাইস আমার যে দিদিটা আছে তো সে আমাকে ডাকলো, মানে একটু আগে যে ঝাঁটা বাঁধছিল, তো আমি এখন তার কাছে চলে যাচ্ছি। তো এটা তাদের বাড়ি, তো এখানে চলে এলাম। তো এখানে খাবো পিঠে। তো এখানে আরও দু একটা বোন আছে, আর একটা মাসি আছে, আর একটা ভাইপো আছে, আর তোমাদের আলামিনও আছে। তো এখন আমরা সবাই মিলে মজা করে পিঠে খাবো। আর এই পিঠেটা অনেকে চেনে না, অনেকে জানে না এটা কি পিঠে। আমাদের এখানে তো এটাকে ঝিনকা পিঠে বলে, তো তোমাদের ওখানে কি বলে একটু কমেন্টে বলে দিও। তো গাইস দেখতে পাচ্ছ কীরকম একটা পিঠে, পুরো ছেঁড়া জালের মতো। তো এটাই ঝিনকা পিঠে, আসলে এক কথায় ছেঁড়া পিঠে আর কি। তো গাইস তোমাদের দেখতে পাচ্ছ পিঠেটার ওপরে এখন দুধ ঢেলে দিচ্ছে। তো গাইস তোমাদেরকে আবারও বলছি, তোমাদের ওখানে এই পিঠেটাকে কি পিঠে বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস এখন আমরা অনেক মজা করে খাবো, তোমাদেরকে মজা দেবো। এক দুই তিন চার পাঁচ। তো গাইস আমরা আছি পাঁচজন, আর আমরা আজকে চিড়া পিঠে, আমরা আজকে খাচ্ছি ঝিনকা পিঠে। তো গাইস আমার সঙ্গে আছে, এটা আমার ভাইপো। তো কিছু একটু বলতে চাই এই কিছু সম্বন্ধে, তো কিছু বলবে এটা নিয়ে, মানে খাবারটার জন্য। গাইস খাবারটা খুব টেস্টি, আপনারা যদি খেতে চান এই 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 দিদিবে এই দি। গাইস ও একটু এক্সাইটেড, কারণ এত বড় মিডিয়া স্যার। মিডিয়া লাগ, মানে এত বড় ক্যামেরার সামনে কথা বলতে একটু টেস্টটা টেস্ট কেমন, খুব সুন্দর খুব সুন্দর, একটু টেস্টি টেস্টি, হালকা হেসে দে, একটু হেসে দে, সেই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমরা খাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস এখন আমরা খেয়ে নিচ্ছি ঝিনকা পিঠে। আর এই সাইডে আরো বললামই তো আরো দুইজন তিনজন আরো চারজন আছে, একটা দিদি দুটো বোন আর একটা মাসি। ওদেরকে আমি ক্যামেরার মধ্যে নিচ্ছি না, ক্যামেরার সামনে শুধু থাকবে আলামিন আলামিন আর আলামিন। তো তোমরা সবসময় আলামিনকে ক্যামেরার সামনে দেখতে পাবে, তাছাড়া আর কোথাও দেখতে পাবে না। তো গাইস অনেক মজা করলাম, এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। গাইস খাওয়াটা খুব ভালো হলো এবং খুব টেস্টি ছিল, তোমরা যদি খেতে চাও তোমাদের মাকে বলবে করে দেবে, তোমাদের মাকে বলবে করে দেবে, ঠিক আছে। তো গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। তো আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল করে থাকে তো ক্ষমার চোখে দেখবে। আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে, সকলে ভালো থাকো, টাটা বাই বাই।